যা শুয়ে পড়তে হবে। বাবা, কাজটা করা কি ঠিক হবে? কোনটা ঠিক কোনটা বেটি খেতে আমি ভালো করে বুঝি, আর যদি এটা না করস তাহলে তোর ভাইরে আমি কিভাবে বোঝাবো? বাবা, অন্য কোনো পদ্ধতি অবলম্বন করলে হয় না? কোনো প্ল্যানিং না, যা শুয়ে পড়। বাবা ঠিক আছে, বাবা একটা কাজ করো, বাবা তুমি গিয়ে শুয়ে পড়ো। আমি আমারই বলছি, এটা কি সম্ভব? আর আমার দিয়ে হইব? আমি বুড়া মানুষ। ঠিক আছে, তুমি যেহেতু বলছো আমি শুইতেছি, তবে হ্যাঁ আমি কিন্তু কিছু করতে পারবো না, শুধু শুয়ে থাকবো। কিন্তু তোর কিছু করার দরকার নেই, তুই খালি শুয়ে পড়। যা, আরে যা তাড়াতাড়ি কাজ কর, আমি আসতেছি। দেখ দেখ তোর তোর বউয়ের কাজ দেখ, কি অসামাজিক কাজ করে। দাঁড়া যাই, বাবা তুই তো নিজের চোখে দেখলি তোর বইয়ের ক্যারেক্টারটা কি। আর কি বলুম, তোরা যখন অফিসে যাস তখন তোর বউ সারাদিন দুই চারটা ছেলে সে ঘরে নিয়ে যায়, আমি বুড়া টুড়া মানুষ কিছু বলি না। আজকে বাধ্য হয়ে তোরা আমি দেখাইলাম, সে তোর ভাইটারও ছাড়লো না, তাহলে ওর ব্যাপারটা তুই বুঝা নে। আমি কি জানস, আমি ভয় পাইতেছি, আমি বুড়া টুড়া মানুষ কোন দিন দেখি আমারে দূরে। ছি ছি বাবা, এগুলো তুমি কি বলছো? আমার মনে হয় কোথাও ভুল হচ্ছে, ও এটা করতে পারে না। কোনো ভুল না, শোন, যা ভুল করছি তবে বিয়ে করে ওইটা করছি, কিন্তু আর ভুল করতে চাই না। আমি ওই যে রফিক সাহেবের মেয়া, ওই মেয়ের সাথে ওই রফিক সাহেবের সাথে আমি কথা বলছি, তার মাইয়া প্রচুর টাকা, খুবই সুন্দর, আমি তার সাথে তোরে বিয়ে দেব। তুই তাড়াতাড়ি এটা বাই কর, এই খারাপ মহিলা রাখলে আমাদের মান সম্মান কিচ্ছুই রাখবো না। বাবা, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি, ও আমাকে ভালোবাসে, আমার বিশ্বাস হচ্ছে না যে ও এগুলো করবে। বাবা আসলে কোনো ভুল না, বুঝছ, ও নেচার খারাপ, ওরে রাখা যাইব না এই বাসায়, ওরে তাড়াতাড়ি পারো যত তাড়াতাড়ি পারো ওরে বাই করে দিয়ে। তুই তুই কি করে পারলি তোর ভাবির সাথে এরকম একটা নষ্টামি করতে? আমি এবার কি করলাম? কি করলি না তুই তোর ভাবির সাথে এগুলো কি করছিস? হ্যাঁ করেছি করেছি, বেশ করেছি। আমি ভাবিকে ভালোবাসি, ভাবি আমাকে ভালোবাসে, তাই আমি করেছি। তাতে তোমার কি সমস্যা? তোমার যদি এতই সমস্যা হয়ে থাকে ওকে ফাইন, তুমি ভাবিকে ছেড়ে দাও না। শুন বাবা, আচ্ছা বাবা, তুমি যেহেতু ও ভাবির সাথে একটা কাহিনী করেই ফেলছে, তুমি একটা কাজ করো, বাইরে জানাজানি হওয়ার আগে, আমাদের মান সম্মান যাওয়ার আগে ওকে আর ওর ভাবিকে বিয়ে দিয়ে দাও, আমি বরঞ্চ তালাক দিয়ে দিচ্ছি ওকে। কথা তুই খারাপ করস নে বাবা, ঘরের সমান ঘরেই থাকুক, তাহলে তুই পরে বউয়ের সাথে বিয়েটা দিয়ে দে। কিসের বিয়ে? আমি কোনো বিয়ে করতে পারবো? কি করছ, তোর বড় ভাই যেখানে বলতেছে কথা শোন। আর কেন, আমি আমি কেন বিয়ে করতে যাবো? দূর, তুমি তোমরা ওদের ফ্যাশন করতেছো, আমি এই সুবিধে নাই। এই প্রেম করার সময় তোর মনে ছিল না, এখন আমাদের পরিবারের মান সম্মান নিয়ে টানাটানি করতেছিস, তোরে বিয়ে করতেই হবে। আরে কিসের প্রেম, কিসের বিয়ে? আমি কিছু জানি না, এগুলো সব বাবার প্ল্যান। কি কস তুই উল্টা পাল্টা? আরে উল্টা পাল্টা কথা বাদ দাও, এই যে আমার মাঝে যেতেছ, চাই না আমি কোনো ঝামেলা চাই না। ভাই আমি তোমার একটা কথা বলি, আজ তোমার সব সত্য কথা বলে দিব, সব দোষ হচ্ছে বাবার, এই বাবাই এই উল্টা পাল্টা বুদ্ধি করছে, আমার আমার কোনো দোষ নাই, এই বাবা আমাকে ফাঁসাইছে। দেখো ভাবিকে আমি অনেকটা সম্মান করি, ভাবি আমাকে অনেক স্নেহ করে, সে জায়গা থেকে এই বাবার দোষে সবকিছু হয়েছে, আমার কোনো দোষ নেই ভাইয়া। তুই আর কথা বিশ্বাস কর, তোমরা কি ভেবেছ আমি কিছুই জানি না? তাহলে শোনো, তোমাকে আমার কিছু কথা বলার আছে। কি কথা বলো? আসলে আজকে সকালে আমি যখন নাস্তা করার জন্য কিচেনে যাচ্ছিলাম না, তোমার বাবার রুম থেকে আমার কানে কিছু কথা আসে, যেটা শুনে আমার মনে হয়েছে তোমার বাবা আর তোমার ছোট ভাই হয়তো বা তোমার আর আমার ক্ষতি করার জন্য কিছু একটা প্ল্যান করছে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি এই ব্যাপারটা সন্দেহ করেছি, তবে আমি দেখবো, নজর রাখবো, সমস্যা নেই।
আচ্ছা ঠিক আছে, তুমি বরং একটু সাবধানে থেকো। আচ্ছা তুমি রান্না বান্না করো, আমি একটু এখানে বসি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বাবা, আমার তো ঘৃণা হচ্ছে তোমার প্রতি। আমি তোমাকে নিজের বাবা মনে করেছি, তুমি আমার সৎ বাবা হওয়া সত্ত্বেও আমি কখনো তোমাকে সৎ ভাবিনি। আমি তোমাকে আপন বাবা হিসেবে দেখেছি। আমার বাবা মারা যাওয়ার পরে আমি ভেবেছি তুমি আমার আপন বাবা, আর তুমি তুমি এই কাজটা করতে পারলা, এরকম জঘন্য একটা কাজ। আমার পরিবারে কত শান্তি ছিল, আমি চেয়েছিলাম আমার ভাই তুমি সবাই মিলে ভালো একটা পরিবার করে আমরা একসাথে থাকবো, কিন্তু তুমি তুমি সবকিছু নোংরামি করে দিলে। বাবা আমি আমার পরিবারে অশান্তি করতে পারবো না, তুমি আর তোমার ছেলে মিলে আমার বাসা থেকে বের হয়ে যাও। আমার বাবা তো মারা গেছে, আমার বাবার যে সম্পত্তি আছে এটা নিয়ে আমি শান্তিতে থাকতে চাই। বাবা তাহলে আমরা বাইরে কই থাকবো? আমাকে জায়গা সম্পত্তি আছে, কোথায় যাবা কি করবা আমি জানি না, তোমরা চলে যাও। দিলি তো দিলি, পুরা ধ্বংস করে দিলি, নিজে তো মল্লি মল্লি, আমার এই বয়সে মারলি। আমি কি করলাম? সব তো দোষ তোমার, তুমি তো আমার এই জন্য ভেজালে বাজাইলা। তুই আমার কথা বাই করলি কেন? হ্যাঁ এটা তো এটা চুপে চুপে চলো, চুপে চুপে থাকতো। তুমি কেন আমার বিয়ে করার চেয়ে চলো রাস্তায় রাস্তায় চল, রাস্তায় থাকতো।